গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসে রপ্তানি আয় ছিল $966 কোটি আর একই সময়ে চলতি বছরে হয়েছে প্রায় $990 কোটি। করোনা মহামারীর বাধা সত্ত্বেও রপ্তানির প্রবৃদ্ধি 2.58%। অন্যতম রপ্তানি খাত চামড়ায় বেশ কিছুটা কমলেও পাট, পাটজাত পণ্যে 39%, পোশাকে প্রায় 1%, চামড়া বহির্ভূত জুতায় 24% প্রবৃদ্ধিতে ভর করে এসেছে রপ্তানির সুখবর। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে সেপ্টেম্বর মাসে $301.87 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল $285 কোটি। বছরের প্রথম তিন মাসে $805.75 কোটি লক্ষ্যমাত্রার বিপরীতে পোশাকে রপ্তানি আয় হয়েছে $812.64 কোটি। রপ্তানির এই যে ইতিবাচক একটা গতি আমরা দেখছি, এটা আমাদের মনে আশার সঞ্চার করছে যে এবছরের যে রপ্তানির লক্ষ্যমাত্রা $41 বিলিয়ন সেটা হয়তো পূরণ করা সম্ভব হতে পারে। নিট তৈরি পোশাকের রপ্তানি বৃদ্ধি পেলেও ওভেন পোশাক, যেটা সেই ওভেন তৈরি পোশাকের রপ্তানি কিন্তু বাড়েনি, বরং কমেছে এই তিন মাসে। যুক্তরাষ্ট্রের সেকেন্ড ওয়েভ অফ কোভিড দেখা যাচ্ছে, সংক্রমণ বেড়েছে অস্ট্রেলিয়াতেও তাই, এবং সেগুলোর একটা প্রভাব হয়তো থাকতে পারে। নতুন নতুন বাজার যেখানে কোভিডের সংক্রমণ কম, সেসব জায়গায় আমাদের রপ্তানির প্রচেষ্টা থাকতে হবে। যেসব সম্ভাবনাময় খাতে রপ্তানি কমে গেছে সেসব শিল্পে সরকারি নীতি সহায়তা ও তদারকির পরামর্শ দিচ্ছেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।